বন্ধুরা কেমন আছো? তোমরা আশা করছি অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিও আমি তোমাদের যে ইনফরমেশনটা দিতে চলেছি সেটা হচ্ছে OASIS স্কলারশিপের বিষয়। ঠিক আছে, তো বন্ধুরা এই স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে। আবেদন প্রক্রিয়া কিন্তু চালু হয়ে গেছে। এবার তোমাদের যে কোশ্চেনগুলো কমেন্টগুলো থাকে, দেখো তোমাদের সেই কমেন্টগুলো হচ্ছে যে তোমরা যদি OASIS স্কলারশিপে আবেদন করো, ঠিক আছে, আবেদন করলে এবং তোমরা যারা 60% পেয়েছো তারা স্বামী বিবেকানন্দ অর্থাৎ SBMCM, ঠিক আছে, স্কলারশিপে আবেদন করবে, তাহলে কি দুটো স্কলারশিপে আবেদন করলে তোমরা কি দুটো থেকেই টাকা পাবে নাকি একটা থেকে টাকা পাবে, এটাই এখন তোমাদের সবচাইতে বড় প্রশ্ন। কারণ দেখো, এবার কিন্তু একটু সিস্টেমটা বদলে গেছে স্কলারশিপের, সেহেতু কিন্তু তোমাদের যদি তোমরা দুটো স্কলারশিপ করো, দুটোর ভিতর থেকে একটা স্কলারশিপ বাতিল হয়ে যেতে পারে। কোনটা বাতিল হবে সেটা কেউই বলতে পারে না, ঠিক আছে। হয়তো বা এরকম হতে পারে যে তোমরা প্রথমে যে স্কলারশিপটা আবেদন করছো সেই স্কলারশিপটা বাতিল হয়ে যেতে পারে, অথবা দেখা যেতে পারে যে তোমরা দ্বিতীয়বার মানে সেকেন্ড যে স্কলারশিপটা আবেদন করেছিলে সেই স্কলারশিপটা তোমাদের বাতিল হয়ে যেতে পারে। এবার তোমাদের মনে আরেকটা প্রশ্ন থাকে যে SBMCM অর্থাৎ স্বামী বিবেকানন্দ মিড ক্যাম্প স্কলারশিপে তোমরা যদি অনলাইন থেকে ইনকাম সার্টিফিকেট নাও, অনলাইন থেকে ইনকাম সার্টিফিকেট নিয়ে যদি তোমরা এখানে অ্যাপ্লাই করো, তাহলে কি তোমাদের সেটা গ্রান্ট করা হবে নাকি তোমাদের ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে, সেই বিষয়ে তোমাদের মনের মধ্যে এখন প্রশ্ন। তো বন্ধুরা দেখো, প্রথমে যে প্রশ্নের উত্তরটা দেবো সেটা হচ্ছে, দেখো তোমরা যদি দুটো স্কলারশিপে আবেদন করো তাহলে কিন্তু তোমরা দুটো স্কলারশিপ থেকে কখনোই টাকা পাবে না, ঠিক আছে। যে কোনো একটা স্কলারশিপ থেকে তোমরা টাকা পাবে, দুটো করলে কিন্তু যে কোনো একটা তোমাদের রিজেক্ট হতেই হবে, নাহলে কিন্তু তোমরা টাকা পাবে না, দুটো থেকে পাবে না। আর আমি তোমাদের আরেকটা কথা বলবো যে তোমাদের যাদের 60% নাম্বার আছে, ঠিক আছে, 60% নাম্বার আছে, তাহলে কিন্তু তোমরা, তোমাদের 60% নাম্বার থাকলে তোমরা কিন্তু SBMCM অর্থাৎ স্বামী বিবেকানন্দ মিড ক্যাম্প স্কলারশিপে কিন্তু আবেদনটা করো, অন্য কোনো OASIS বা অন্য কোনো স্কলারশিপে তোমরা কিন্তু আবেদন করো না। আবেদন করলে কিন্তু তোমরা যদি তোমাদের, আমি যতদূর জানি তো যতটা তোমাদের কনফার্ম বলতে পারি সেটা হচ্ছে যে যে স্বামী বিবেকানন্দ মিড ক্যাম্প স্কলারশিপ যদি তোমাদের 60% থেকে থাকে তাহলে এটা একটা একদম কনফার্ম টাকা, তোমরা কিন্তু 12,000 টাকা কনফার্ম পাবে, ঠিক আছে। অন্য অন্য স্কলারশিপে তোমরা আবেদন করলে তাও তোমাদের টাকা পেতে একটু অসুবিধা হয়, কিন্তু তোমরা যদি স্বামী বিবেকানন্দ মিড ক্যাম্প স্কলারশিপে আবেদন করো তাহলে কিন্তু তোমাদের একদম নিশ্চিত, যদি তোমাদের কোনো ডকুমেন্টস ভুল না থাকে, যদি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু থাকে, তাহলে কিন্তু তোমরা একদম কনফার্ম এই স্কলারশিপ থেকে তোমরা 12,000 টাকা পাও। আর 12,000 টাকাটা কিন্তু স্কলারশিপের মধ্যে খুবই ভালো একটা অ্যামাউন্ট, ঠিক আছে। তোমাদের যাদের আর্টস রয়েছে, যাদের কমার্স রয়েছে তাদের জন্য 12,000 টাকা, যাদের সায়েন্স রয়েছে তাদের জন্য আরও বেশি 18,000 টাকা, এবং তোমরা যদি পুরো ফুল বছরটা দেখো তাহলে কিন্তু অনেক টাকা। তোমাদের আর্টসের স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের 36,000 টাকা, এবং তোমাদের কিন্তু যারা সায়েন্স নিয়ে পড়বে তাদের ক্ষেত্রে কিন্তু 54,000 টাকা, এটা কিন্তু খুব বড় একটা টাকা, ঠিক আছে। এই টাকাটা তোমরা যদি একবার মিস করে যাও তাহলে কিন্তু তোমরা এর পরের বার আর ফ্রেশ অ্যাপ্লিকেশান করতে পারবে না রিনিউয়ালের জায়গায়। আর তোমাদের আরেকটা কথা বলবো, তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করছো, যারা অনলাইন থেকে ইনকাম সার্টিফিকেট নেবে, তারা অনলাইন থেকে নিলেও কিন্তু তোমরা এখানে টাকাটা পেয়ে যাবে। অনলাইন থেকে তোমাদের অফলাইনে যেতে পয়সা খরচ হতো, সেগুলো এখন সব কিছুই অনলাইনে হচ্ছে, সেহেতু তোমরা যদি অনলাইন থেকে তুলে নাও ইনকাম সার্টিফিকেটটা, কিন্তু অনলাইনে তোলার আগে তোমাদের আরেকটা কাজ করতে হবে, তোমাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতের থেকে ইনকাম সার্টিফিকেট, তোমরা অনেকেই বলো ইনকাম সার্টিফিকেট, অনেকেই বলো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, অনেকেই আবার বলো বাসিন্দা সার্টিফিকেট, ঠিক আছে। তো এই সার্টিফিকেটটা তোমরা নিয়ে কিন্তু অনলাইনে যে দোকানে গিয়ে ফর্ম ফিল আপ করবে, বা যেখানে যে সাইবার ক্যাফের দোকানে গিয়ে ফর্ম ফিল আপ করবে, বা যেখান থেকে ফর্ম ফিল আপ করবে সেখানে কিন্তু তোমাদের প্রথমে আপলোড করে একটা গভর্নমেন্টের অর্থাৎ বিডিওর কিন্তু একটা ইনকাম সার্টিফিকেট তোমাদের লাগবে। আর বিডিওর ইনকাম সার্টিফিকেটে একটা কথা বলবো, তোমাদের কিন্তু দেখবে যে সিগনেচারের জায়গায়, ঠিক আছে, বিডিওর যে সিগনেচার থাকে সেখানটায় তোমাদের কিন্তু এরকম টিক মারা থাকে, দেখবে একটা গ্রিন কালারের টিক হয়ে যায় তোমাদের যখন ভ্যালু হয়ে যায়, ঠিক আছে, সার্টিফিকেটটা, তখন তোমাদের কিন্তু এরকম একটা টিক মারা থাকে, কিন্তু টিকের জায়গায় দেখবে যে প্রথমে দেখলে তোমাদের এরকম একটা জিজ্ঞাসা চিহ্ন দেখায়, ঠিক আছে, এরকম জিজ্ঞাসা চিহ্ন দেখায়, তোমাদের জিজ্ঞাসা চিহ্নটা কিন্তু ওখান থেকে সরিয়ে তোমরা পিসি মানে কম্পিউটারে দিয়ে তোমরা কিন্তু ঠিকঠাক করে যদি করে নাও তাহলে কিন্তু এরকম টিক চিহ্ন চলে আসবে। আর তোমরা যদি এরকম জিজ্ঞাসা চিহ্ন দিয়ে অ্যাপ্লাই করো, ঠিক আছে।
সবশেষে আমি তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের বিষয়ে যে কথাটা বলবো, তোমরা যদি 60% নাম্বার পেয়ে থাকো তাহলে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকাটা করো, কারণ 100-এর ভিতরে তোমাদের 99% কিন্তু এই স্কলারশিপে আবেদন করলে, তোমাদের যদি সব ডকুমেন্টস ঠিক থাকে তাহলে কিন্তু তোমরা টাকাটা পেয়ে যাও। আর অন্য অন্য স্কলারশিপে কিন্তু তাও তোমাদের পার্সেন্টেজটা কম থাকে, ঠিক আছে, 80% 70% এরকম থাকে, কিন্তু এই স্কলারশিপে কিন্তু তোমরা আবেদন করলে টাকাটা পেয়ে যাও। আর তোমরা যারা বেশি চালাকি করতে যাবে, দেখো তোমাদের যাদের বেশি বুদ্ধি তারা দুটো অ্যাপ্লিকেশান করবে, যে কোনো একটা রিজেক্ট হবে, কোনোভাবে যদি তোমাদের একটা রিজেক্ট হয়ে যায় কলেজের ক্ষেত্রে, কিন্তু দেখো স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে 12,000 টাকা পায়, এবং যারা SC ST OBC থেকে করবে তারা কিন্তু 5,000 করে টাকা পায়, ঠিক আছে, এরকমভাবে কিন্তু 3,000 5,000 এরকম টাকা পায়। তাহলে দেখো তোমাদের কোথায় 12,000, কোথায় তোমাদের 3,000 টাকা, ঠিক আছে, 4x টাকা কিন্তু তোমরা পাবে। তো তোমাদের আমি সর্বশেষে একটাই কথা বলবো, তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করো, ঠিক আছে। আর যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে, ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই আমার কাছে কমেন্ট করবে, আমি তোমাদের সেই উত্তরটা দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর বন্ধুদের মধ্যে এরকম ইনফরমেশন শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।